থেকে যাচ্ছে কালনার প্রাচীন রাজবাড়ি, হতাশ হয়ে ফিরে যাচ্ছে পর্যটকরা। কালনাবাসীর কাছে গর্বের বিষয় কালনার রাজবাড়ি ও কালনার 108 শিব মন্দির, অম্বিকা কালনা মন্দিরময় কালনা। বহু প্রাচীন শহর এই অম্বিকা কালনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পায়ের ধুলি পড়েছিল এই শহরে। মন্দিরময় কালনার মুকুটে নতুন এক পালক সংযোগ হয়েছে। ভারত সরকারের ডাকটিকিটে কালনার রাজবাড়ির মধ্যে অবস্থিত লালজি মন্দির স্থান পেয়েছে। যেখানে ভারত সরকারের ডাকটিকিটে রাজবাড়িতে অবস্থিত লালজি মন্দিরের স্থান পেয়েছে, সেই রাজবাড়ি আজ অবহেলিত, বঞ্চিত। চারিদিকে বড় বড় ঘন জঙ্গলে ভরে গেছে, রাজবাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসে এই কালনার ঐতিহ্য রাজবাড়ি ও 108 শিব মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে। মন্দিরগুলি টেরাকোটা গাজে আবৃত। 108 শিব মন্দিরে শর্মিলা ঠাকুর ও অমর পালিকের সিনেমার শুটিং করে গেছে। সেই 108 শিব মন্দির আজ জঙ্গলে ভরে গেছে, বিষাক্ত সাপের বাস হয়েছে। যারা জঙ্গল সাফাইয়ের কাজ করত তারা এখন বেকার হয়ে বসে আছে। প্রায় এক বছর পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। বাবা মা তাদের বাচ্চাদের আনতে ভয় পাচ্ছেন, যদি সাপে কামড় দেয় হচ্ছে না। এটা এত বড় একটা জিনিস যদি মেইনটেন্স না হয়, এতে জঙ্গলের জন্য তো মানে সৌন্দর্যটা তো নষ্ট হয়ে গেছে, সৌন্দর্য অনেক নষ্ট হয়ে গেছে। এটা এটা মেইনটেন্স করলে কত সুন্দর লাগতো, আরো দর্শক আসতো দেখবার জন্য। আপনি কোথা থেকে আসছেন? আমি মধ্যমগ্রাম থেকে, জাস্ট এই দেখতেই আসছি, এই দেখতেই এসছি। কিন্তু দেখে একটু ওই হলো যে এটা মেইনটেন্স হচ্ছে না, তো ঘুরে ঘুরে ফটো নিলাম। যে একটু হতাশ হতে হচ্ছে, তাই তো? অত দূর থেকে এলেন, একটু হতাশ হয়ে ফিরছে, একটু হতাশ হয়ে গেছি আমরা। আপনি এর আগে এই রাজবাড়িতে, কালনা রাজবাড়িতে এসেছেন? হ্যাঁ, এসেছি। তখনকার পরিবেশটা কেমন ছিল? তখন তো দৃশ্য তো খুবই সুন্দর ছিল, কারণ এত ঘাস মানে ছিল না এবং খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। এখন কি অবস্থা? এখন তো এই পুরো ঘাস জঙ্গল হয়ে গেছে, মানে এই দৃশ্য আর তখনকার দৃশ্য অনেক ডিফারেন্স। হ্যাঁ, সেরকমই তো, কারণ এই জঙ্গল যা হয়ে গেছে কোনো কিছু থাকতেই পারে পোকামাকড়। দিন দিন যেন কালনার রাজবাড়ি ও 108 শিব মন্দির কালনাবাসীর কাছে অচেনা হয়ে উঠছে। তারা আগের মতন ঝাঁ চকচকে রাজবাড়ি দেখতে চায়। মানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এই মন্দিরগুলো নেয়ার পর থেকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল, কিন্তু লকডাউন ঘোষিত হওয়ার পর থেকে এটা একদমই কাজটা বন্ধ, যেহেতু সবই বন্ধ ছিল। কিন্তু মন্দির এখন খোলাও হয়েছে, মানুষও আসছে, কিন্তু এদের এই গাছপালা বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আমাদের বলার পরেও ওরা বলেছিল যে আমাদের এই একটা উইংস আছে আলাদা হর্টিকালচার ডিপার্টমেন্টের, সে হর্টিকালচার ডিপার্টমেন্টের টেন্ডারটা নাকি হয়নি। তা আমরা জিজ্ঞেস করলাম কবে হবে, ওনারা বলেছিলেন পুজোর পরে হবে, এখনও পর্যন্ত হয়নি। এবং এমনই একটা জঙ্গল হয়েছে, তাতে সাপ পোকামাকড় এবং মানুষ যখন আসছে তাদের একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে, আমাদেরও ভয় লাগছে। যেরকম একটা কালনার একটা গর্ব ছিল, সেখানে এই কাজটা হওয়াতে আমাদের কাছে খুব দুঃখ যে আমরা একটা ইতিহাস চর্চা কেন্দ্র কাজ করে থাকি কিন্তু এর কোনো সদুত্তর আমরা পাই। অবশ্য এখানে এমনও হয়েছে যে এখানে শুটিংও হয়েছে, আমরা দেখতাম বিভিন্ন রকমের সব মানে সিনেমার সব শিল্পীরা আসতেন এবং এখানে শুটিং হয়েছে, সেটা আমরা দেখেছি। আমাদের ভালো লাগতো যে কালনার গর্ব, এটা বর্ধমান জেলার মধ্যে এরকম জিনিস আছে, যেটা বাংলার টেরাকোটা খ্যাত মন্দির, পঁচিশচূড়া মন্দির, 108 শিব মন্দির, যেটা কোথাও আর নেই, সেই হিসাবে আমরা গর্ব করতাম। কিন্তু আজকের এটা হওয়ার জন্যে প্রত্যেক মানুষের মুখে মুখেই শুনছি যে জঙ্গল হয়ে গেছে, ওদের কথা এরকম সারা নাকি ভারতবর্ষের প্রত্যেকটা মন্দির মসজিদে এরকম হয়ে আছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।